কত সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছেন তো এই ভাবে আলুর দম বানাবেন আমি তো দেখিয়ে দিলাম সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব তো আমাদের বাড়ছে না কমেন্ট করুন শেয়ার লুচির জন্য ময়দা মাখতে গেলে এক চামচ তেল একটু নুন আর কিছুটা চিনি দেখুন দিয়ে মাখতে হবে এটা মাখার পর মাখার সময় একটু উষ্ণ গরম জল ইউজ করেছি আর এটা মাখার পর প্রায় আধ ঘন্টা ঢাকনা দিয়ে রেখে দেব ময়দা লেচিটাকে নিয়ে এরকম বড় করে বেলে নেবেন নিয়ে এবার বাটি দিবা পেয়ালা দিয়ে এরকম করে চেপে কেটে নেবেন তাহলে দেখবেন সুন্দর গোল হয়ে গেছে তখন আর বাঁকা হবে না দেখতে পাচ্ছেন এইভাবে কেটে দেবেন ব্যাস দেখেছেন ঠিক এরকম গোল গোল হবে আপনি সুন্দর করে বাটি দিয়ে চেপে কেটে নেবেন তাহলে এরকম গোল গোল সুন্দর হবে আর বাঁকা হবে না দেখুন এই তেল গরম হয়ে গেছে তেলে এরকম আস্তে আস্তে ছেড়ে দেবেন আস্তে আস্তে ছেড়ে দিয়ে এরকম আস্তে আস্তে চাপবে দেখেছেন কত সুন্দর ফুলেছে দেখুন এইভাবে করবেন দেখবেন সুন্দর হবে এইভাবে করতে থাকবেন একটা একটা করে এরকম করে বাটি দিয়ে এরকম কেটে নেবেন কত সুন্দর ফুলেছে দেখতে পাচ্ছেন তো ব্যাস দেখুন এটা সরষের তেল দিয়ে হবে এই রেসিপিটা তেল গরম হয়ে গেছে এটা হবে আলুর দম ঠিক আছে তাহলে প্রথমে আমি এই কালো জিরা দিয়ে দেবো দেখুন দেখতে পাচ্ছেন দিয়ে দিলাম তেলে ফুটছে এবার দেখুন তেলে ফুটছে এবার দেব কাঁচা লঙ্কা দুটো দুটো কাঁচা লঙ্কা দিলাম নাড়ছি এবার পেঁয়াজ দিয়ে দেব পেঁয়াজটাও দিয়ে দিলাম দিয়ে নাড়ছি দেখুন পেঁয়াজটা লাল হলে তারপর বাকি উপকরণগুলো দেবো দেখুন এবার এই আদা রসুন একসঙ্গে বেটে রেখেছি দিয়ে দিলাম এটাও নাড়তে থাকবো একটু নেড়ে নিই তারপর আবার বাকিগুলো লাল হয়ে গেছে এবার টমেটো কুচিটা দিয়ে দিলাম একটা টমেটো কুচি এবার একে একে হলুদ লাল মশলাগুলো আমি দিয়ে দেবো এক চামচ হলুদ দিলাম দিয়ে একটু নেড়ে দেবো একটু জল দেব দিয়ে নাড়তে থাকবো দেখুন কি সুন্দর কালার হয়েছে এবার তেজপাতা দিয়ে দিলাম তেজপাতা দিয়ে নাড়তে থাকবো এবার এক একে লঙ্কা গুঁড়ো সব কিছু দেবো কাঁচা লঙ্কা দিয়েছি দুটো তাই লঙ্কা গুঁড়ো এতটুকুই দেবো জিরে গুঁড়ো এক চামচ দিলাম একটু জল দেব দিয়ে নাড়তে থাকবো দেখুন ফুটছে কত সুন্দর কালার হয়েছে এবার আমি একটু ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিলাম এবার নাড়ছি এবার আলুগুলো এতে দিয়ে দেব আলুগুলো ঢেলে দিলাম এবার আলুগুলো নাড়তে থাকবো যতক্ষণ না আদা রসুনের গন্ধ চলে যায় ততক্ষণ নাড়তে থাকবো তারপর জল দিয়ে ঢেকে দেবো এভাবে কষতে থাকবেন একটু করে জল দেবেন পেঁয়াজটা গলে গেলে তারপর জল দিয়ে ঢেকে দেবেন মাখা মাখা হয়ে গেছে এবার একটু নুন দিয়ে দিলাম নুন দিয়ে দিলাম প্রয়োজন মতো দিয়ে এবার নেড়ে এবার জলটা দিয়ে দেবো এবার ঢাকনাটা দিয়ে দেবো আলুগুলোও খুব সুন্দর নরম হয়ে গেছে আর তরকারিটাও খুব সুন্দর হয়েছে দেখুন ভালো করে এবার আমি একটু এতে ধনে পাতা ছড়িয়ে দেবো একটু ধনে পাতা ছড়িয়ে দিলাম আর সব শেষে একটু কসুরি মেথি দেব বাজারে কিনতে পাওয়া যায় দেখুন ধনে পাতা দিয়ে দিয়েছি এবার দেখুন কসুরি মেথি একটু ছড়িয়ে দেব ব্যাস হয়ে গেল নুন সব ঠিক আছে এবার একটু নেড়ে নিই নেড়ে একটু ফুটিয়ে নিয়ে আমি তুলে নেব এইভাবে আলুর দম বানাবেন আমি তো দেখিয়ে দিলাম আর লুচি এইভাবে পেয়ালা দিয়ে সাইজ করে কেটে নেবেন যারা গোল করতে পারবেন না তারা মানে পেয়ালা দিয়ে কেটে নেবেন আর যদি আপনাদের খেয়ে এগুলো ভালো লাগে তাহলে প্লিজ 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 সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব তো আমাদের বাড়ছে না কমেন্ট করুন শেয়ার করুন লাইক করুন।